আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বপ্নধারাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এগ ভুর্জি গ্রেভি। ডিম খেতে পছন্দ করেন এমন সবারই আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটি পরিষ্কার বাটিতে নিয়ে নেব তিনটা ডিম। এখন দিয়ে দিব আধা চা চামচ লবণ। এরপর একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেলে চলে যাব পরের ধাপে। চুলায় প্যান তুলে দিলাম, এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, চাইলে আপনারা বাটারও দিতে পারেন। গরম তেলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। এখন ডিমটাকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিতে হবে। ডিমগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ ছোট ছোট দানাদার না হয়ে যায়। একটু সময় নিয়ে ভাজার কারণে ডিমের এক্সট্রা গন্ধটাও চলে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নিব। ওই একই প্যানে দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল। এখন দিব কুচি করা রসুন। রসুনটা হালকা বাদামি হয়ে আসলে এই মুহূর্তে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এখন দিয়ে দিব আধা চামচ রসুন বাটা। দিয়ে দিব কুচি করা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিব আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিব আধা চামচ জিরার গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ ডিম ভাজার সময়ও আমরা লবণ ব্যবহার করেছি। দিয়ে দিব কুচি করা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটোর পিউরি। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এটা দেওয়ার কারণে আমাদের গ্রেভির পরিমাণটা কিছুটা বেশি হবে। এখন ভালোভাবে সবগুলো মশলাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পানি। যেহেতু ডিম খুব ভালো পরিমাণ পানি সোক করে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে নাড়িয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এক্সট্রা আর কোনো পানির প্রয়োজন নেই, যে পরিমাণ গ্রেভি আছে তাতেই আমাদের রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিব কুচি করা ধনে পাতা। আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। প্লিজ বি উইথ স্বপ্নধারা। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।